বিশুদর্শন চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। নতুন একটি আপডেট নিয়ে এসেছি, তবে আপডেটটি কিন্তু খুবই আনন্দদায়ক। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং অনুরোধ, করজোড়ে অনুরোধ আপনাদের কাছে, আপনাদের জন্যই কিন্তু এই বিশুদর্শন চ্যানেল। আপনারা না থাকলে কিন্তু এই চ্যানেলের কোনো অস্তিত্বই থাকে না। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এই নিউজটি, শুধু এই নিউজটি নয়, এই চ্যানেলের সকল ভিডিওই কিন্তু মাহাত্ম্যযুক্ত। এবং আপনারা জানেন, ধর্মীয় এই চ্যানেল, ধর্মীয় বিভিন্ন নাম করা মনীষী, রানী রাসমণি, বিভিন্ন দ্রষ্টব্য স্থান কিন্তু আপনাদের সামনে খুব কষ্টের সঙ্গে, মহামারী আসার পথে খুব কষ্টের সঙ্গে, মানসিক শারীরিক বিভিন্ন কারণ আছে, সেগুলো আর আপনাদের বলছি না, তার মধ্যেও আপনাদের সামনে আমি ভিডিও আনার চেষ্টা করছি। তাই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান, পারলে একটা লাইক দেবেন। তবে এবার মূল বিষয়ে আসছি। সকল ভক্তদের জন্য, সর্বসাধারণের জন্য বেলুড় মঠ কিন্তু খুলতে চলেছে। আমি আগেই বলেছিলাম যে একদিনের জন্য হয়তো গুরু পূর্ণিমার দিন বেলুড় মঠ খুলেছিল, তার সঙ্গে জয়রামবাটি কামার পুকুরও খুলেছিল। তো সামনে হয়তো আগস্ট মাসে কোনো একদিন হয়তো বেলুড় মঠ খুলে দেবে সকল ভক্তদের জন্য, করোনা ভালো হলে, পরিস্থিতি ভালো হলে, সেই মতন কিন্তু বেলুড় মঠ খুলতে চলেছে। আগামী 18 আগস্ট বেলুড় মঠ সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। রামকৃষ্ণ মঠ মিশনের যে হেডকোয়ার্টার বেলুড় মঠ কর্তৃপক্ষ থেকে একথা জানানো হয়েছে। তবে হ্যাঁ, সকল ভক্তরা যেতে পারবেন। যেতে গেলে কিন্তু কিছু নিয়ম আছে, নিয়ম যেটা বলবো, এর আগে যখন খুলেছিল ঢুকতে গেলে মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব বিধি, স্ক্রিনিং প্রভৃতি করতে হয়েছিল, সেগুলো তো আছেই। কিন্তু তার সঙ্গে দুটি কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের তথ্য বা শংসাপত্র কিন্তু লাগবে। সেই দুটো শংসাপত্র কি আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথমটা হচ্ছে, আপনাদের ঢুকতে গেলে কিন্তু দুটি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন তার শংসাপত্র দেখাতে হবে, এবং তার সঙ্গে যে কোনো একটি আইডি, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের আইডি আপনাদের দেখাতে হবে। এ গেল প্রথম। এবং দ্বিতীয়টা হচ্ছে, করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং 72 ঘন্টা হওয়া যায়, আরটিপিসিআর রিপোর্ট 72 ঘন্টা হওয়া যায়, তার একটি শংসাপত্র, এবং তার সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের যে কোনো একটি আইডি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। যে কোনো দুটোর একটি, ভ্যাকসিনের শংসাপত্র অথবা করোনা নেগেটিভের একটি শংসাপত্র, এই হয়েছে নিয়ম। যারা করতে পারবেন তারাই ঢুকতে পারবেন, নাহলে কিন্তু অন্যরা কিন্তু এখানে বেলুড় মঠে কিন্তু ঢুকতে পারবেন না। তো সে কারণেই বলবো যে সকল ভক্ত কিন্তু ঢুকতে পারবেন না যদি এই রিপোর্টগুলো যদি আপনারা না দেখান। এবার আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমি অবশ্য স্ক্রিনেও দিয়ে দেবো। আমি এবার যেটা বলবো, ডেট হচ্ছে 18 আগস্ট, আগেই বলেছি, এবং টাইমটা বলবো। টাইমটা হচ্ছে 18 আগস্ট সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 5টা 45 পর্যন্ত। এর মধ্যে আপনারা চলে যাবেন। 18 আগস্ট থেকে বেলুড় মঠ খুলতে চলেছে, খুবই আনন্দের খবর। আমি এই ভিডিওটির জন্য অপেক্ষায় ছিলাম, খুব আনন্দের সঙ্গে আমিও তৃপ্ত ভিডিওটি করে। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবেন। এই বলে আজকের মতন ভিডিওটি শেষ করছি। সামনে নতুন কোনো ভালো আধ্যাত্মিক বা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।